বুড়ো দোকানে পান খেলাম আমি, বুঝলি? তোর এখানে না খেয়ে বুড়ো দোকানে খেয়েছি। কেমন মানুষের সাড়া পাচ্ছেন? প্রচুর প্রচুর মানুষ দৌড়ে এসে আমার সঙ্গে হাত মেলাচ্ছে, আশীর্বাদ করছে। বয়স্ক মানুষ, পুরনো মানুষ, আর আমার তো সব পরিচিত জায়গা, সবাই আমাকে বহুদিন ধরে চেনে। এদের আগে একচেটিয়া ভাবে হিন্দু মুসলমান সব মানুষের আশীর্বাদ আছে। বাসন্তী তো প্রচুর হচ্ছে কি তোমার মানুষের চেনা বা পরিচিত, সেই সব মানুষ পুরনো মানুষ কি বলতে চাই? পুরনো মানুষ এক কথা বলছে, এই তো আমাদের পুরনো লোক, তোমাকেই চাই। জয়নগর লোকসভা কেন্দ্র থেকে কেমন ভোট পাবেন বলে আশা করছেন? এখনো পর্যন্ত যা আছে সারা, তাতে আমরা এক নম্বরে চলে যাব, দুই নম্বরে নয়, এক নম্বরে চলে যাব। না, আশাবাদী, জয়নগর একটা কথা বলছে যে যেন আমরা বুথ কেন্দ্রে যেতে পারি, বাকিটা কিচ্ছু করতে হবে না, ইউরোপ দিয়ে বিপ্লব হয়ে যাবে। জয়নগর কেন্দ্রটা আপনাদের হচ্ছে বামফ্রন্ট তথা আরএসপির শক্ত ঘাঁটি ছিল এক সময়, সেটা এসএসসি এর হাতে আছে, তারপরে আছে টিএমসি, এখন আপনারা সেটা কি এসএসসি এর হাতে কোনোদিন ছিল না, এসএসসি টিএমসি জোট ছিল, তারা জিতেছে। এখন কি আপনারা সেই জমিটা পুনরুদ্ধার করতে পারবেন? তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের অত্যাচারে মানুষ আবার রিব্যাক করছে, ফিরে আসছে। এই আপনি আপনার জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% মানুষের আশাবাদী।